হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম আর্মি জলশিরি সেন্ট্রাল পার্ক, যেটি রূপগঞ্জে অবস্থিত। ঢাকার অদূরে পরিবার নিয়ে কিছু ভালো সময় কাটানোর জন্য ঘুরে আসা যেতে পারে জলশিরি সেন্ট্রাল পার্ক থেকে। জলশিরি সেন্ট্রাল পার্কে যাওয়ার জন্য ঢাকার নতুন বাজার থেকে বাসে করে বেড়াইদ নৌকাঘাট যেতে পারেন। বেড়াইদ নৌকাঘাট থেকে নদী পার হয়ে অটোরিকশা বা রিক্সাযোগে আর্মি জলশিরি সেন্ট্রাল পার্কে পৌঁছে যেতে পারেন। এছাড়া আপনি চাইলে নতুন বাজার থেকে সিএনজি কিংবা অটোরিকশা নিয়ে আর্মি জলশিরি সেন্ট্রাল পার্কে যেতে পারেন। আর ব্যক্তিগত পরিবহন নিয়ে যেতে চাইলে 300 ফিট থেকে ঘুরে যেতে হবে। পার্কে ঢোকার মুখেই টিকেট বুথ পেয়ে যাবেন। প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। পার্কটি বেশ পরিচ্ছন্ন এবং সবুজ। ভেতরে একটি উন্মুক্ত নাট্যমঞ্চ রয়েছে, এছাড়া একটি কৃত্রিম ঝর্ণাও রয়েছে এখানে। ভেতরে একটি অর্ধচক্রাকার লেক এবং লেকে নৌকায় চড়ার ব্যবস্থা রয়েছে। দূরে নীল শেড দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে নামাজ ও অজু করার ব্যবস্থা রয়েছে, এছাড়া ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। পার্কের মধ্যে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি অর্ধচক্রাকার একটি লেক এবং এর পানি বেশ স্বচ্ছ। এখানে বোট রাইডের ব্যবস্থা রয়েছে। কৃত্রিম এই লেকে ইঞ্জিন চালিত অথবা প্যাডেল বোট নিয়ে আপনারা ঘুরতে পারবেন। পার্কের মধ্যে একটি চমৎকার লেক ভিউ ক্যাফেটেরিয়া রয়েছে। এখানে বসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে জুস, কফি কিংবা ফাস্টফুড আইটেম দিয়ে আপনার ক্লান্তি দূর করতে পারেন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।